আবারও সেই মোবাইল গেম, যাকে কেন্দ্র করে প্রচুর প্রচুর টাকা, প্রতারণা। আবারও এই বঙ্গ লক্ষ্মী দেখল। লক্ষ্মী পূজোর পর আর সামনেই দীপাবলি, তার মাঝে এই বঙ্গ আবারও প্রচুর লক্ষ্মী দেখল বলা যেতে পারে। মোবাইল গেমিং অ্যাপ জালিয়াতির ঘটনা, আর সেই ঘটনাকে কেন্দ্র করে রাতভর তল্লাশি ইডির আধিকারিকদের, তারপরে উমেশ আগরওয়ালের ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে, আটক করা হয়েছে। ইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন, উমেশ আগরওয়ালের সন্ধান নেবার চেষ্টা করছেন। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে রাজেশ। রাজেশ, গোটা বিষয়টা তোমার কাছ থেকে একবার জানতে চাইবো, কারণ বারংবার কিন্তু এই বঙ্গ লক্ষ্মীকে দেখতে পাচ্ছে। একেবারে সুচিতা, গতকালকে আমরা দেখেছিলাম সন্ধ্যাবেলা মানিকতলা থানা এলাকার উল্টোডাঙ্গা মোড়ে, মানিকতলা মেন রোডের উপর একটি আবাসন এবং একটি অফিসে ইডির একটি দল তারা হানা দেয়। তল্লাশি অভিযান চলে প্রায় 10 ঘন্টা খানে। এবার আজকে ভোর 5টা নাগাদ ইডির সেই দল তারা ওই বাড়ি থেকে তল্লাশি অভিযান শেষে বেরিয়ে যান, এবং বেরোনোর সময় আমরা দেখতে পাই যে সেই ইডি আধিকারিকদের হাতে একটি বড় মোটা ব্যাগ রয়েছে। বলা হচ্ছে যে ব্যাগে তারা টাকা সিজ করেছেন, অর্থাৎ মানিকতলা এলাকার ওই বাড়ি থেকে কিন্তু বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। তবে সেই টাকার অঙ্ক নেহাত সাম্প্রতিক অতীতে যত টাকা উদ্ধার হয়েছে তার তুলনায় অনেকটাই কম, সেটা 1.5 কোটি টাকা বলা হচ্ছে এখন প্রাথমিকভাবে ইডির তরফে। কারণ যে মামলায় এই এই উদ্ধারটা চলেছে, যেই তল্লাশি অভিযান চলেছে, সেই আমির খান অর্থাৎ গার্ডেন ব্রিজের ব্যবসায়ী যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার বাড়ির তার শোয়ার ঘরের খাটের নিচ থেকে উদ্ধার হয়েছিল প্রায় 17 কোটি টাকারও বেশি। পরবর্তীকালে তার বিভিন্ন অ্যাকাউন্ট সিজ করে কিন্তু প্রায় 100 কোটি টাকার উপরে কলকাতা পুলিশ এবং ইডি সব মিলে বাজেয়াপ্ত করা হয় তার সম্পত্তি থেকে। কিন্তু সেই তুলনায় তার এক ঘনিষ্ঠ ব্যবসায়ী উমেশ আগরওয়াল, তার ছেলের ঘর থেকে যে উদ্ধার করা হয়েছে সেটা 1.5 কোটি থেকে 1.6 কোটি টাকা বলা হচ্ছে প্রাথমিকভাবে। এখনো পর্যন্ত অফিসিয়ালি ইডির তরফে সংবাদ মাধ্যমকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়নি। প্রাথমিক সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, 1.5 কোটি থেকে 1.6 কোটি টাকার মতন টাকা উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে। গতকাল সন্ধ্যা 7টা নাগাদ আমরা দেখি ইডির একটি দল কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা সঙ্গে নিয়ে মানিকতলা থানা এলাকা যে উল্টোডাঙ্গা মোড়, সেই আবাসনে তারা হানা দেন। সেই আবাসনের উল্টো দিকেই রয়েছে তার একটি অফিস। আমরা স্থানীয় সূত্রে এটা জানতে পারছিলাম যে স্থানীয় ব্যবসায়ী উমেশ আগরওয়ালের বাড়ি সেটি এবং তারই অফিস, এবং সেই উমেশ আগরওয়ালের ছেলে তিনি ব্যবসায়ী, যে ধৃত ব্যবসায়ী আমির খানের ঘনিষ্ঠ এবং তার সঙ্গে যুক্ত ছিল বলে জানতে পারে ইডি। তুমি জানো ইডি একসময় এই গাড়ি নিচে আমির খানের বাড়িতে হানা দিয়ে 17 কোটি টাকার বেশি নগদ উদ্ধার করেছিল। পরবর্তীকালে এই আমির খান কলকাতা পুলিশের জালে ধরা পড়ে। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে তাকে গ্রেপ্তার করে আনে। সেই মামলার তদন্ত সূত্র ধরেই গতকালকে মানিকতলা এলাকায় ইডির এই তল্লাশি, এবং সব শেষে প্রায় 1.5 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে ইডি জানাচ্ছে। এবং ওই উমেশ আগরওয়ালের ছেলে তাকে ডিটেন করে নিয়ে যাওয়া হয়েছে, তাকে আটক করে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এই টাকার লেনদেনের উৎস তারা ইডি জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। একদমই, অসংখ্য ধন্যবাদ রাজেশ তোমাকে। উমেশ আগরওয়ালের ছেলে রুমেল আগরওয়াল এই মুহূর্তে তিনি রয়েছেন ইডি হেফাজতে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই প্রচুর পরিমাণে টাকা কোথা থেকে এসেছে বা আর কি কি তথ্য সামনে আসে, উমেশ আগরওয়াল তিনি কোথায়, এই গোটা বিষয়টাই কিন্তু জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। আপাতত এই পর্যন্তই, তবে আরও অনেক আপডেট রয়েছে আপনাদের জন্য, নজর রাখুন আজ তক বাংলায়।